তো ক্যালকাটা ইউনিভার্সিটিতে আমাদের সেমিস্টার ওয়ানে কি সিলেবাস আছে সেটাতে যাচ্ছি আমরা। সিলেবাস ওয়ান, সেমিস্টার ওয়ান যদি তুমি দেখো, এখানে তোমার এরকম কোর্স স্ট্রাকচারে তোমার ভাগ করা আছে, দিস ইজ সেমিস্টার ওয়ান, দিস ইজ সেমিস্টার টু, দিস ইজ সেমিস্টার থ্রি ফোর। হোপফুলি তুমি এটা দেখলে সিলেবাসটাও কোনো অসুবিধা হবে না। ওকে, এবার পেপার কি কি আছে, তো ফার্স্ট তোমার যে পেপারটা আছে দিস ইজ এইসিসি ওয়ান। ওকে, এইসিসি ওয়ান এটা তোমার ডিফারেন্ট কলেজের, তারা নিজেরা ইন্টারনালি অফার করবে, তুমি যেই কলেজে পড়ছো সেই কলেজে তারা তোমার এটা অফার করবে। ওকে, আমি এটা মানে তোমার বাইরে কোথাও, ধরো সাপোজ কোনো কলেজে হয়তো বেঙ্গলি অফার করতে পারে, কোনো কলেজে হয়তো ইংলিশ অফার করতে পারে, কোনো কলেজে হিন্দি অফার করতে পারে, এরকম টাইপের পেপার গুলো এর ভেতরে থাকে। মানে কম্পালসারি কিছু কোর্সেস থাকে যেগুলো তোমার স্টাডি করতে হবে। নাও কাম টু দ্য মেন পার্ট, ইওর ম্যাথস অনার্স পার্ট। ওকে, যেটার উপরে তোমরা মেজর করছো, অনার্স পার্ট, দেয়ার টু পেপার, হোপফুলি দেখতে পাচ্ছো, সিসি ওয়ান, কোর কোর্স ওয়ান অ্যান্ড কোর কোর্স টু, দেখতে পাচ্ছ। ওকে, কোর কোর্স ওয়ান, কোর কোর্স ওয়ান দিস ইজ আওয়ার ফার্স্ট পেপার, আমরা এখানে সিসি ওয়ান সিসি টু এইভাবে আমরা নেক্সট বলবো পেপার গুলোকে। তো সিসি ওয়ানে এখানে আমার টপিক গুলো কি কি আছে, সিসি ওয়ান এর ভেতরে ক্যালকুলাস, জিওমেট্রি অ্যান্ড ভেক্টর অ্যানালাইসিস, এইগুলোকে কন্টেন করে রয়েছে আমাদের কোর কোর্স ওয়ান, ক্যালকুলাস, জিওমেট্রি অ্যান্ড ভেক্টর অ্যানালাইসিস। আমি ডিটেলস সিলেবাস পরে আসছি। অ্যান্ড ইন কোর কোর্স টু যেরকম দেখতে পাচ্ছ অ্যালজেব্রা, ওকে, এটা মেইনলি অ্যালজেব্রা কন্টেন্ট করে রয়েছে। দাও দ্য লাস্ট ওয়ান জেনারেল ইলেকটিভ, এটা তোমার পাস কোর্সের পেপার। ওকে, জেনারেল ইলেকটিভ পেপার, এটা ডিপেন্ড করছে কারোর কলেজে হয়তো ফিজিক্স অফার করতে পারে, কারোর কলেজে হয়তো কেমিস্ট্রি অফার করতে পারে, কারোর কম্পিউটার সায়েন্স, এরকম কিছু পেপার তোমাকে এখানে অফার করতে পারে। তো সেটা ডিপেন্ডিং অন কলেজ, এটা তোমার কলেজ থেকে আলাদা করে অফার করবে। তো তোমার মেজর পেপার হচ্ছে যেটার উপরে, ধরো সাপোজ তুমি যখন সায়েন্স নিয়েছিলে ক্লাস টুয়েলভে, তো সায়েন্সে ধরো তোমার ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এরকম হয়তো পেপার ছিল, তো সেখানে তোমার একটা পেপার তোমার ওই অ্যাডিশনাল পেপার ছিল, ধরো মানে বায়োলজি পেপার ছিল আর কিছু কম্পালসারি পেপার ছিল যেরকম বেঙ্গলি ইংলিশ, তো সেরকম তোমার এই যেটা কম্পালসারি পেপার থাকবে সেটা হচ্ছে তোমার এই ফার্স্ট পেপারটা, বুঝতে পারছো? সমস্তটাই তোমার রেজাল্টে রিফ্লেক্ট হবে, কম্পালসারি পেপারে মার্কসও তোমার অ্যাড হবে, তারপরে তুমি যেটা ওই মানে সায়েন্সে ধরো ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি ছাড়াও বায়োলজি যেটা নিয়েছিল সেটাও তোমার মানে রেজাল্টে অ্যাড হবে। এখানে ফিফথ সাবজেক্ট বলে যে আগে বাদ গেছিলো এইচএসে, সেরকম যাবে না, এটা তোমার রেজাল্টে অ্যাড হবে। ওকে, তো এখানে ক্রেডিটগুলো দেখতে পাচ্ছো, এখানে ক্রেডিট সিস্টেমে তোমাদের এখন সিস্টেমটা হয়েছে, তো এগুলো ক্রেডিট রয়েছে, এটা টু ক্রেডিট, এটা সিক্স ক্রেডিট, অবভিয়াসলি এগুলো হান্ড্রেড মার্কসেরই পেপার হবে, আমি পরে আসছি, কিন্তু তার পেপারের আন্ডারে একটা ক্রেডিট রয়েছে, তোমার তোমার যে ফাইনাল রেজাল্টটা হবে তাতে তুমি এত ক্রেডিট পেয়েছো, এইভাবে রেজাল্টটা তৈরি হবে। তো এখন রেজাল্টটা কি সেটা না বুঝলেও হবে, কীভাবে তৈরি হবে সেগুলো রেজাল্ট হাতে পেলে তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। তো তোমার মেন যেই পেপারটা ছিল, ধরো সাপোজ এই যেই পেপারটা, যখন তুমি ধরো ক্লাস টেনের রেজাল্টের বেসিসে ইলেভেনে যখন সায়েন্স পেয়েছিলে, তখন তোমার সায়েন্সের জন্য কোন পেপারগুলো দেখেছিল, কোন কোন মার্কসগুলো দেখেছিল তোমার? সায়েন্সের জন্য অবভিয়াসলি আমাদের সায়েন্স গ্রুপের পেপার দেখেছিল, তাই তো? যে আমি ম্যাথসে কত পেয়েছি, ফিজিক্যাল সায়েন্সে কত পেয়েছি, তারপরে আমাকে ক্লাস ইলেভেনে সেই বেসিসে আমাকে ডিসাইড করেছে যে সায়েন্স দেবে কি দেবে না। ওকে, তো এইখানে যেটা আমি বক্স করেছি এটা দেখতে পাচ্ছ, এই যে কোর কোর্স মিনস হচ্ছে তোমার অনার্স পেপার, তো এটার উপরে ডিসাইড করে তুমি এমএসসি তে চান্স পাবে কি পাবে না সেটা হচ্ছে এই পেপারের উপর ডিপেন্ড হবে। ক্লিয়ার? এখানে কলেজে যত সিট আছে, এমএসসি তে আরো কম রয়েছে, পিএইচডি তে আরো কম রয়েছে, তো ওখানে আরো রিফাইন হয়ে যাবে, আরো কম ছেলে মেয়ে চান্স পাবে নেক্সট হায়ার স্টাডিজে, তো তাতে কার কত মার্কস আসলো, কে কত ভালো, সেটা ডিসাইড হবে হচ্ছে এই যেটা বক্স করেছি তার উপরে, অনার্সের উপরে। এটাতে ধরো সাপোজ তুমি এটাতে ধরো হান্ড্রেডে হান্ড্রেড পেলে, কিন্তু অনার্সে ধরো সাপোজ তুমি হয়তো 50 পেলে, ক্লিয়ার? তাহলে টোটাল তোমার 150 হলো। আবার ধরো সাপোজ কেউ এমন হতে পারে যে অনার্সের পেপারটাতে ধরো সাপোজ এইটাতে 100-এ 100 পেলো আর এইটাতে ধরো 50 পেলো, তাহলে দুজনেরই স্কোর কিন্তু 150, কিন্তু চান্স পাবে কে, যার হচ্ছে এই অনার্স পেপারে 100 রয়েছে, 100-এ 100 রয়েছে, বুঝতে পারছো? মানে এই ভ্যালুটার উপরে, মানে এই এটার উপরে মানে তোমার রেজাল্টের সব মার্কসটাই রিফ্লেক্ট হবে, হয়তো তোমার সাম অফ টোটাল একই হবে। ওকে, ধরো কেউ সায়েন্সে, ধরো ম্যাথসে কেউ 30 পেলো, কিন্তু সে জিওগ্রাফিতে ধরো 99 পেলো, ক্লাস টেনের রেজাল্ট বলছি আমি, তাতে তার যা টোটাল স্কোর হলো, আর কেউ উল্টো ধরো ম্যাথসে 99 পেলো আর জিওগ্রাফিতে 30 পেলো, তাহলে
যে ম্যাথসে 99 পেলো অবভিয়াসলি সে নেক্সট 11-এ তাকে সায়েন্স দেবে, এবং সে ম্যাথমেটিক্স পড়ার জন্যই মানে টোটাল স্কোর করলে তো হবে না, ধরো তুমি পাসে ভালো রেজাল্ট করছো, অনার্সে পারছো না, তার মানে নেক্সট স্টেপে কিন্তু তুমি আর আগাচ্ছ না, তোমার স্টেপ এখানেই এন্ড হয়ে যাবে, মানে তোমার পড়াশোনা বা এগুলো তোমার এখানেই মানে বিএসসি করলে দেন তুমি এমএসসিতে চান্স পাবে না। ওকে, তো এতদিন এইভাবেই মার্কসটা মানে দেখে, এখনো ফাইনাল ব্যাচ বেরায়নি, মানে যারা থার্ড ইয়ার আছে এবার এমএসসিতে আলাদা কোনো ক্রাইটেরিয়া দেখবে কিনা বা কিছু করবে কিনা সেগুলো এখনো আমরা জানি না, আমার যতটা অভিজ্ঞতা আছে আমি সেখান থেকে তোমাদের এটা বললাম। ক্লিয়ার, এখানে কিছু ডাউট কারোর সিলেবাস রিলেটেড? আচ্ছা আচ্ছা, এবার আমরা তাহলে ডিটেল সিলেবাসে আসি, যেখানে এখান থেকে আমি বইগুলো তোমাকে বলবো, তারপরে দেখি বইগুলো কোথায় পাওয়া যাবে না যাবে আমি সেগুলো বলছি। তো ফার্স্ট মানে আমাদের সেমেস্টার ওয়ান কোর কোর্স ওয়ান যেটা রয়েছে, কোর কোর্স ওয়ান সেমেস্টার ওয়ান, এটাতে আমরা যেরকম বললাম ক্যালকুলাস, জিওমেট্রি অ্যান্ড ভেক্টর অ্যানালাইসিস, এই তিনটে টপিক কন্টেন করে রয়েছে। ওকে, এবার এটা 100 মার্কস এর পেপার, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, দেখো তোমার খেয়াল আছে কিনা, টোটাল মার্কস ইজ 100 বলেছি, মনে আছে? ঠিক আছে, টোটাল মার্কস হচ্ছে, আমি তোমাকে এখানে বললাম যে টোটাল মার্কস হচ্ছে তোমার, টোটাল মার্কস হচ্ছে তোমার 100, তো 100 মার্কসের তোমার এক্সাম হবে। তো এখানে ফার্স্ট কোশ্চেন হচ্ছে এই 100-এ কত পাওয়া যায়, তুমি একদম 100-এ 100-ই পেতে পারো, কোনো অসুবিধা নেই, ইজিলি স্কোর করা যায় 100-ই 100। একটু স্টাডি তো অবভিয়াসলি করতে হবে, 100 পাওয়া তো অত ইজি না, সবসময় 100-এ 100 স্কোর করতে হলে তোমাকে একটু ভালো স্টাডি করতে হবে, প্রথম দিন থেকে যদি স্টাডি করো তাহলে যেরকমভাবে গাইড করবো সেটা যদি ফলো করো 100-এ 100 অবভিয়াসলি তুমি স্কোর করতে পারো। এবার কথা হচ্ছে যে 100 মার্কসেরই কি রিটেন এক্সাম হয়? না, আমাদের এখানে 100 মার্কসের রিটেন এক্সাম হয় না। তো এখানে যদি তুমি দেখো, এখানে কিছু ক্রাইটেরিয়া আছে যে 15 মার্কস, তোমার 15 মার্কস যেটা রয়েছে সেটা রিজার্ভ ফর টিউটোরিয়াল। ওকে, তো টিউটোরিয়াল জিনিসটা কি, মানে তোমার 100-এর টোটাল মার্কস আমি বলছিলাম 100, কিন্তু 100-এর ভেতরে দেখতে পাচ্ছ এখন মাইনাস হচ্ছে কিছু, 15 মার্কস হচ্ছে তোমার টিউটোরিয়াল থেকে দেবে। তো টিউটোরিয়ালটা কি জিনিস, সেটা কলেজে ধরো সাপোজ কলেজে তোমার দেখবে কিছু এক্সাম হয়, ওকে, ধরো সাপোজ তোমার ক্লাস টেস্ট হয় বা এই হয়, তো ওর বেসিসে টিচাররা তারা টিউটোরিয়ালের মার্কসটা দিয়ে থাকেন। এই এবার এটা কথা আছে যে তাহলে স্যার সব কলেজে কি ইউনিফর্ম হচ্ছে, তো সব কলেজে ইউনিফর্ম হচ্ছে না, কোনো কোনো কলেজে হয়তো দেখা যাচ্ছে টিউটোরিয়াল এক্সাম কোনো কিছু এক্সাম হচ্ছেই না, তারা মার্কস দিয়ে দিচ্ছে, এটা ডিপেন্ড করছে, ডিপেন্ডিং অন কলেজ, ডিপেন্ডিং অন টিচার, ডিপেন্ডিং অন ফ্যাকাল্টি মেম্বার প্রেজেন্ট ইন দ্যাট ডিপার্টমেন্ট, ওকে, অল মানে ডিপেন্ডস করছে। তো ধরে নাও আমি কনসিডার করছি যে সমস্ত কলেজেই টিউটোরিয়াল এক্সাম হবে, তো এক্সাম যদি হয় সেখান থেকে তোমাকে 15 মার্কস পাওয়া যায়। তো লাস্ট এক্সপিরিয়েন্স, আমার যা এক্সপিরিয়েন্স আছে তাতে জেনারেলি মানে যারা ভালো স্টুডেন্ট তারা 15-এ 15-ই পায়, যারা একটু খারাপ হয় তো দেখা যায় যে 15-এ 10 থেকে মোটামুটি 12-13 এরকম একটা মার্কস স্কোর করতে পারে। তো তুমি এখান থেকে হিসাব করতে পারো যে তুমি কিরকম স্টুডেন্ট, তুমি কত নাম্বার স্কোর করতে পারো, এখন থেকেই তুমি একটা হিসাব রাখতে পারো। আচ্ছা, এখানে দেখো 20 মার্কস অলরেডি, আবার একটা 20 মার্কসের কথা বলা আছে, তার মানে আবার একটা মাইনাস হয়ে গেল 20। ওকে, তাহলে আলটিমেটলি তুমি যদি এটা 20+15 যদি তুমি দেখো তাহলে দেখবে এখন এই সিচুয়েশনে তোমার মার্কস আছে হচ্ছে 65, তাই তো? ক্লিয়ার, 65 মার্কসেরই হচ্ছে তোমার রিটেন এক্সামটা হবে, আমি যেটা ওই রিটেন এক্সাম বলছিলাম, বা তোমরা যেরকম HSA বা তার আগেও যেরকম পরীক্ষা দিয়েছো ক্লাস 10-এ, যে রিটেন মার্কসটা কত নাম্বারে হবে, রিটেন এক্সামটা তোমার 65 মার্কসের হবে, বোঝা গেল? আর এইগুলো সব তোমার কলেজ থেকেই মার্কসগুলো দেওয়া হবে। এই 20 মার্কস আছে দেখো ইন্টারনাল অ্যাসেসমেন্টের উপরে। এবার ইন্টারনাল অ্যাসেসমেন্টটা কি, ধরো তোমাকে কিছু হোমওয়ার্ক দেয়, হোপফুলি স্কুল থেকেও হোমওয়ার্ক দিত, এখান থেকেও কলেজেও তোমাকে কিছু হোমওয়ার্ক দেবে, কিছু প্রজেক্ট দিতে পারে, ধরো সাপোজ তোমাকে বললো যে ক্যালকুলাসের এই পার্টটার উপরে তোমাকে একটা PPT প্রেজেন্টেশন বানাতে হবে, ঠিক আছে, এরকম কিছু তারা কাজ দেবেন, সেটাকে আমরা বলছি ইন্টারনাল অ্যাসেসমেন্ট। হয়তো পোস্টার ডিজাইন করতে হতে পারে, বা কোনো ম্যাথামেটিশিয়ানের লাইফের উপরে তোমাকে কিছু টক রাখতে হতে পারে, সেটা তোমার প্রেজেন্টেশন মোডও হতে পারে, তোমার ইভেন হতে পারে তোমাকে কিছু লিখে বোঝাতে বললো, এরকম করে একটা এক্সাম টাইপেরই হয়। আবার অনেক কলেজে এক্সাম টাইপের হয় না, তারা সারা সেমেস্টার ধরে কিছু কাজ দিয়ে থাকেন, অনলাইনেও তোমাকে কিছু কাজ দেবে, সেগুলোকে তোমাকে রেডি করে সাবমিট করতে হবে। এটা হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, এটা 20 মার্কস আছে। তো ভালো স্টুডেন্টরা আবার একই রকম, যারা ভালো স্টুডেন্ট আছে তারা 20-তে 20 পায়, আর যারা মানে একটু মানে আছে তারা মোটামুটি ওই 17-18 এরকম একটা 17-18 মার্কস পেতে পারে, এরকম একটা। আর
টেন মার্কস আছে, দেখো এখানে 20 মার্কস যেটা বলছি, 20 মার্কস আর রিজার্ভ ফর ইন্টারনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাটেন্ডেন্স। 10 মানে এখানে যে 20 মার্কসটা দেখছো, ওই 20 মার্কসের ভেতর 20 মার্কস কিন্তু ইন্টারনাল অ্যাসেসমেন্টে নেই, মানে 20-র আবার দুটো তোমার ডিভাইড হচ্ছে, একটা হচ্ছে 10 মার্কসের অ্যাসেসমেন্ট থাকবে আর 10 মার্কস হচ্ছে অ্যাটেন্ডেন্সের থাকবে। মানে ধরো সাপোজ তোমাদের কলেজে অনলাইন ক্লাস হবে, সেই অনলাইন ক্লাসগুলোতে অ্যাটেন্ডেন্স থাকবে, তা যখন অফলাইন ক্লাস হতো তখন সেই অফলাইন ক্লাসেরও অ্যাটেন্ডেন্স থাকতে হতো। মানে তোমার অ্যাটেন্ডেন্সের এখানে দেখতে পাচ্ছ যে 10 মার্কস তোমার অ্যাটেন্ডেন্সে রয়েছে, তো অ্যাটেন্ডেন্সের 10 মার্কস তোমার এখন অনলাইন ক্লাস হচ্ছে, অনলাইন ক্লাসে তোমাকে অ্যাটেন্ডেন্সটা নেবে, আর 10 মার্কস হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্টটা দেবে। তো কোনো কোনো কলেজে হয়তো অ্যাটেন্ডেন্সের জন্য তোমাকে হয়তো মার্কসটা অ্যালোকেট করলো না, তোমাকে পুরোটাই অ্যাসেসমেন্টের উপরে দিয়ে দিলো, এটা ডিপেন্ড অন কলেজ। মানে ওনাদের হাতে 20 নাম্বার রয়েছে, 20 মার্কস রয়েছে, এবং তারা ঠিক করবে যে সেই 20 মার্কসটা তোমাকে কিভাবে ডিস্ট্রিবিউট করবে। জেনারেল ইনস্ট্রাকশন 10 মার্কস হচ্ছে তোমার অ্যাটেন্ডেন্সের জন্য অ্যান্ড 10 মার্কস ফর ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য। আচ্ছা, তাহলে এখানে দেখো ফুল মার্কসটা যেটা দেখতে পাচ্ছ যে 65 মার্কস, কেন 65 মার্কস ছিল বুঝেছো, আর 15 মার্কস কেন আছে সেটাও বুঝেছো, এখানে 20 মার্কস কেন রয়েছে সেটাও বুঝেছো। তাহলে এই 15 মার্কসের হিসাবটা এখান থেকে আসছে, টিউটোরিয়াল থেকে, ঠিক আছে। এই 20 মার্কসের হিসাবটা হচ্ছে তোমার অ্যাসেসমেন্ট থেকে আসছে। আর এই 65 মার্কস আছে, এটারও একটা মজার ব্যাপার আছে, এই যে 65 মার্কস, এই 65 মার্কস হচ্ছে তোমার রিটেন এক্সাম হবে, যেটা তোমাকে লিখতে হবে। এই রিটেন এক্সামের ভেতরে আবার দুটো তোমার ডিভাইড হবে, 20 মার্কসের এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে। এমসিকিউতে ধরো ওই 4টে অপশনস রইলো, হোপফুলি এমসিকিউ তোমরা মানে জানো, এ বি সি ডি করে তোমার হয়তো 4টে অপশনস থাকতে পারে, ক্লিয়ার। এখানে ধরো সাপোজ বি অপশনসটা কারেক্ট, তো কারেক্ট অপশনটা লিখতে পারলে 1 মার্কস দেবে, এবং সেটা কেন কারেক্ট সেটা এক্সপ্লেন করতে পারলে আরও 1 মার্কস পাবে, মানে ইচ কোশ্চেন 2 মার্কস করে। ওকে, তো 20 মার্কসের এমসিকিউ মিনস তোমার 10 কোশ্চেন থাকবে, তো 10 কোশ্চেন তোমাকে অ্যান্সার করতে হবে, তাহলে তুমি 20 মার্কস এমসিকিউ যেটা রয়েছে এটাতে ফুল মার্কস পাবে। শুধু যদি অপশনস কারেক্ট, ধরো সাপোজ এরকম হল ম্যানেজ করে আমরা অনেকেই দেখেছি যে ভাই বল এটা কোনটা অ্যান্সার হবে এ বি সি ডির বদলে, ও তোমায় বলে দিল এই সি এরটা হবে ডি এরটা হবে, ধরো কারেক্ট আছে তারটা শুনে ধরো তুমি দিয়ে দিলে এবং তোমার অপশনস গুলো কারেক্ট আছে, তাহলে তুমি এই 1 মার্কসটা পাচ্ছ, পরের 1 মার্কসটা কিন্তু পাচ্ছ না। পরের 1 মার্কসটার জন্য তোমাকে এক্সপ্লেন করতে হবে যে হাউ দিস বি পসিবল, কি করে তুমি পেলে, তোমাকে মানে এক্সপ্লেন করা মিনস হচ্ছে তোমাকে অঙ্কটাকে করতে হবে, করে দেখাতে হবে যে এটা কেন পসিবল হবে। তাহলে 20 মার্কস এমসিকিউ তে চলে গেল, আর রইলো হচ্ছে তোমার 45 মার্কস। এই 45 মার্কসের ভেতরে এক একটা ইউনিট ভাগ করা আছে যে এই ইউনিটে কত নম্বরে কোশ্চেন আসবে, পরের ইউনিটে কত ভাগ আছে, সেটা আমি আজকের ক্লাসে বলছি না, সেটা আমি আরেকটু তোমরা অভ্যস্ত হলে সেখানে আমি ইউনিট কিছুটা আমরা যখন শিখে যাব তখন আমি তোমাকে বলে দেবো যে কোন ইউনিটে কত নাম্বার আছে, এখন আমি তোমাকে সেগুলো বলবো না। এই 45 মার্কস হচ্ছে তোমাদের রিটেন এক্সামটা হবে, মানে মার্কস ডিভিশন, ক্লিয়ার। আচ্ছা, এবার মার্কস ডিভিশনের ভেতরে আমরা যদি ক্যালকুলাসে আসি, তো ক্যালকুলাস হোপফুলি আমরা আগে ডিফারেনশিয়াল ক্যালকুলাস অ্যান্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস করেছিলাম, তো এখানেও তোমার দুটো ক্যালকুলাস রয়েছে। মিনস হচ্ছে তুমি এখানে যেটা দেখতে পাচ্ছ এই ফার্স্ট আর্টিকেল 1 একটা দেখো বুলেট করা রয়েছে, তো আর্টিকেল 1 তোমার যেটা রয়েছে দিস ইজ মেইনলি ডিফারেনশিয়াল ক্যালকুলাস। ওকে, ডিফারেনশিয়াল ক্যালকুলাস তুমি আগে কিছু অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস স্টাডি করেছিলে, ধরো ট্যাঞ্জেন্ট, নর্মাল, ম্যাক্সিমাম, মিনিমাম এসব ফাইন করেছিলে, তো তারপরেও আরও অনেক কিছু অ্যাপ্লিকেশন রয়েছে, তুমি এরিয়া টেরিয়া কিছু ফাইন করেছিলে, তো এরিয়া যদিও তোমার ইন্টিগ্রাল ক্যালকুলাসের কনসেপ্ট এরকম করে, তো ওখানে ইন্টিগ্রাল ক্যালকুলাস ডিফারেনশিয়াল ক্যালকুলাসের অ্যাপ্লিকেশন মানে তোমার আলাদা ছিল না, তো এখানে তোমার একটু আলাদা রয়েছে। তো ফার্স্ট পার্টটা যেটা রয়েছে এটা মেনলি তুমি আপাতত এটা মানে মেমোরাইজ করতে পারো, এটা অ্যাজ এ ডিফারেনশিয়াল ক্যালকুলাস। ওকে, তো ডিফারেনশিয়াল ক্যালকুলাসের উপরে এইটা প্রবলেমসগুলো হবে। নাও দ্য সেকেন্ড ওয়ার্ড যেটা তুমি এখানে দেখতে পাচ্ছ এটা তোমার ইন্টিগ্রাল ক্যালকুলাসের উপরে, যেখানে তোমার এইচএস এর সাথে যদি তুমি দেখো তাহলে এইচএস এ হয়তো এরিয়া আন্ডার এ কার্ভ এই টপিকটা তোমার এইচএস এ ছিল, তাই তো, আর কিছু তোমার এখানে কমন নেই, জাস্ট এরিয়া আন্ডার এ কার্ভ এইটা তোমার এইচএস এর সাথে কমন রয়েছে, মানে যেটা স্টাডি করে এসেছো, বাকি সব সিলেবাস ডিফারেন্ট। এটা হচ্ছে তোমার ক্যালকুলাস, আমি কত নাম্বার আছে আমি এখন বলছি না, তুমি পুরোটা স্টাডি করতে থাকো, শেষ সবগুলোই তোমাকে স্টাডি করতে হবে, আমি শেখাবো সবগুলো। আচ্ছা, নেক্সট আসছি আমরা এরপরে জিওমেট্রি, তো জিওমেট্রি জিওমেট্রি এখানে 2-ডাইমেনশনাল জিওমেট্রি অ্যান্ড তোমার রয়েছে হচ্ছে 3-ডাইমেনশনাল জিওমেট্রি। হোপফুলি তোমরা 2D 2-ডাইমেনশনাল জিওমেট্রিতে কিছু স্টাডি করেছিলে, কনিক সেকশন ছিল হয়তো তোমাদের ওখানে, আর সার্কেল ছিল, সার্কেল, স্ট্রেট লাইন, তারপরে হচ্ছে তোমার প্যারাবোলা, হাইপারবোলা, এলিপস,
তোমরা এগুলো বাংলা মিডিয়ামে পড়েছিলে না, তাই তো সবাই? মানে কে কি, আমি এই টার্মস গুলো জানো, আমি যেগুলো বলছি? হ্যাঁ, তো এই নামগুলো এখন অধিবৃত্ত পরাবৃত্ত এগুলো একটু ভুলতে হবে। তো ভুলে আমরা যে টার্মস গুলো, আমি যেগুলো বলছি সেগুলো একটু মনে রাখতে হবে। তো আমি কোনটাকে অধিবৃত্ত বলে পরাবৃত্ত বলে আমি অতটা বাংলার সাথে কমফোর্টেবল না, যদিও আমি বাংলা মিডিয়ামেই পড়েছি, কিন্তু এখন দীর্ঘদিন পরে সব নামগুলো আমি এখন আমি আমার মনে নেই, ওকে, অনেকটা ভুলে গেছি বা আমি মনে করতেও চাই না। তো y স্কয়ার ইকুয়াল টু 4ax, এই যে ফর্মটা আছে এটাকে আমরা প্যারাবোলা বলি, ঠিক আছে? তোমরা হোপফুলি এটা চেনো। এবার তোমরা বাংলাতে যে যেই নামে পড়েছো তাতে আমার কিছু যায় আসে না, এখন থেকে তুমি এটাকে প্যারাবোলাই বলবে, ওকে? দেন x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার, আমি স্ট্যান্ডার্ড ফর্মগুলো লিখেই বলছি, ওকে, দিস ইজ ইকুয়াল টু 1, এটাও তোমরা চেনো, এটাকে আমরা বলি এলিপস, ওকে? আর x স্কয়ার বাই a স্কয়ার, আমি এগুলো আবার জিওমেট্রি পড়ানোর সময় আবার এগুলো বলবো তখন, y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, এটাকে আমরা হাইপারবোলা বলি। ইংলিশে ভয় পাওয়ার কিছু নেই, আমি প্রত্যেকটা বাংলা টার্মসের সাথে তার রিলেটেড ইংলিশ টার্মস কি সেগুলো আমি শেখাবো, কিন্তু শেখানোর সাথে সাথে এগুলো তোমাকে প্র্যাকটিস করে করে মনে রাখতে হবে, ওকে? তুমি মোটামুটি 1 মাসের ভেতরে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি ইংলিশ টার্মসগুলো এগুলো সব শিখে যাবে আমার সাথে। আমি তোমাকে বাংলাতেই পড়াবো যেরকমভাবে বলছি, ওকে? হয়তো আমি মাঝে মাঝে ইংলিশে আমি পড়াবো, কিন্তু ইংলিশে যখনই প্রবলেম হবে কি বলে ফেললাম সেটা যদি না মানে বুঝতে পারো আমাকে বলবে, আমি সিম্পল বাংলাতে আমি এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে? কিন্তু আমাদের রাইটিং ল্যাঙ্গুয়েজ পুরোটাই ইংলিশে হবে, এখানে ইংলিশেই লিখতে হবে, এখানে তুমি বাংলায় লিখলে হবে না, ক্লিয়ার? গ্র্যাজুয়েশনে উচ্চ মাধ্যমিকের পর থেকে আর বাংলায় লেখা যায় না, ওইটা স্টেট বোর্ড ছিল, স্টেট বোর্ড পার করে এসেছে এখন ইউনিভার্সিটিতে। আচ্ছা, জিওমেট্রিতে আমি এখানে ডিটেল সিলেবাস এখন তোমাকে বোঝাচ্ছি না, এখানে শুধু তুমি এইটা মনে রেখো যে এইটা এইটা যেটা রয়েছে তোমার, এটা প্রথম যে আর্টিকেলটা তুমি দেখতে পাচ্ছ এখানে, তো এটা হচ্ছে তোমার 2-ডাইমেনশনাল জিওমেট্রি। হোপফুলি একটু সবার আইডিয়া আছে 2-ডাইমেনশনাল জিওমেট্রি রিলেটেড, এটা হচ্ছে তোমার 2-ডাইমেনশনাল জিওমেট্রি, ওকে? আর বাকি যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সবই তোমার 3-ডাইমেনশনাল জিওমেট্রি, এখান থেকে যা যা রয়েছে ম্যাক্সিমাম সিলেবাস হচ্ছে 3-ডাইমেনশনাল জিওমেট্রিতে। তো আমরা সেগুলো পরে আসবো, কোশ্চেন প্যাটার্নটা এখানে আমি বলছি না। আচ্ছা, আমি প্রথমে সিলেবাসটা বলে নিচ্ছি, তারপরে তোমার কি বই লাগবে আমি সেগুলোও বলছি। ভেক্টর ক্যালকুলাস, ভেক্টর ক্যালকুলাস তোমরা ওখানে স্কেলার প্রোডাক্ট আর ভেক্টর, মানে স্কেলার প্রোডাক্ট বিটুইন টু ভেক্টরস স্টাডি করেছিলে এইচএসএ, হোপফুলি ম্যাথসে না থাকলেও ফিজিক্সে তো স্টাডি করেছিলে 100% আমি শিওর। তো সেখানে তোমরা দুটো ভেক্টরের ভেতরে ক্রস প্রোডাক্ট আর ডট প্রোডাক্ট এটা শিখেছিলে, ট্রিপল প্রোডাক্ট কি শিখেছিলে, এটা কি ছিল তোমাদের এইচএসএ, কেউ বলতে পারবে? আচ্ছা যাই হোক, আমি ওগুলো এখন ডিসকাস করছি না, এটা হচ্ছে তোমার ভেক্টরের টোটাল সিলেবাস আছে, ওকে? এই অবধি হচ্ছে সিলেবাস, এর নিচে যে গ্রাফিক্যাল ডেমনস্ট্রেশন যেটা রয়েছে এটা হচ্ছে টিচারদের জন্য, তো এটা তোমাদের না, টিচাররা কিভাবে গ্রাফ প্লট করে বা এইসব দেখাবে তো সেটার জন্য। তো আমি পড়ানোর সময় এই যে গ্রাফিক্যাল যে ডেমনস্ট্রেশনটা আছে আমি মেনলি এটা তোমাদের এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে, মানে এখানে বলা আছে দেখবে যে কিছু সফটওয়্যার ইউজ করতে অথবা ব্ল্যাকবোর্ডে হোয়াইট বোর্ডেও তারা ড্রয়িং করতে পারে টিচারদের ক্ষেত্রে বলেছে। তো আমার কিছু মানে সফটওয়্যার আছে, তোমাদের ভেতরে যদি প্রোগ্রামিং জানো তো অবভিয়াসলি পাইথনের নাম শুনেছ, পাইথন আর প্রোগ্রামিং ম্যাথমেটিকা ম্যাটল্যাব এগুলো সবগুলোই আমি জানি, খুব ভালো করে জানি। তো আমি যে কোনো সফটওয়্যার দিয়ে আমি আমার যেদিন যেটা মর্জি হয় মন হয় সেটা আমি প্লট করি। তো আমি এগুলো প্লট করে এই গ্রাফগুলো কীরকম হবে না হবে, একটা ফাংশনসকে কীরকম দেখতে হয়, এখানে তোমার ওই এইচএসএর মতন ম্যাথমেটিক্যালি না, একটা অঙ্ক ধরো দিলাম, প্রবলেম শিখিয়ে দিলাম, তুমি বাড়িতে 50টা নিজের মতন করে দিলে, এরকম না, এটা থিওরিটিক্যাল, ঠিক আছে? ম্যাথমেটিক্স অনার্স এখানে সবটাই থিওরিটিক্যাল, ম্যাথমেটিক্স কী জিনিস সেটাই বোঝা যায় না এইচএসএ, কিন্তু অঙ্ক সব আমরা করতে পারি, ক্যালকুলাসেও তাই। বেসিক যদি একটা ডেফিনেশন আমরা জিজ্ঞাসা করি সেগুলো আমরা কোনোটাই আমরা বলতে পারি না, ওখানে আমাদের একটা ফর্মুলা শেখানো হয় সেটা দিয়ে আমাদের অঙ্ক করতে বলা হয়, তো সেরকম না, এখানে প্রত্যেকটা কেন করা হচ্ছে না করা হচ্ছে কেন করছি প্রত্যেকটা এক্সপ্লেনেশন আমরা করে তারপরে আমরা আগাই। আচ্ছা, এবার যারা যারা বইয়ের নাম জানতে চাচ্ছ যে কোন বইটা আমরা ফলো করব, তো তাদের জন্য ফার্স্ট আমাদের ক্যালকুলাসে এখানে ক্যালকাটা ইউনিভার্সিটিতে কিছু বই সাজেস্ট করেছে দেখবে, এগুলো সবই ফরেন রাইটারদের বই, ঠিক আছে? তো এর ভিতরে বইগুলো খারাপ নাই, বইগুলো যথেষ্ট ভালো আছে, কিন্তু মানে জাস্ট এইচএস বোর্ড থেকে মানে ওখানে বাংলা মিডিয়াম থেকে এখানে ইংলিশে ট্রান্সফার হয়ে এইসব বই যদি আমাদের ইনিশিয়ালি পড়তে হয় এগুলো মানে খুব ডিফিকাল্ট সেন্টেন্সে লেখা আছে, এগুলো তুমি একটু ম্যাচিউর হয়ে গেলে একটু যখন বড় মানে আর একটু মানে সব বোঝা এগুলো সুন্দর বুঝতে পারছো তখন এই বইগুলো তুমি স্টাডি করতে পারো। অবভিয়াসলি এই বইগুলো তোমার কলেজের লাইব্রেরিতে পাবে,
আর এখন ইন্টারনেটের সুবিধার্থে তোমার অনেক বই তোমার দেখবে ওই পিডিএফ পাওয়া যায়, গুগলে সার্চ করলে তুমি অনেক বইয়েরই পিডিএফ পেয়ে যাবে। তো সেখানে এখানে অনেক ভালো ভালো বই আছে, কিন্তু এগুলো সব তোমার এখান থেকে কোনো ধরো সাপোজ তোমার ওই নলেজ গেইন করার জন্য এখান থেকে মেনলি তোমার ইউনিভার্সিটি প্রিপারেশনের জন্য আসবে না। ওকে, তো রেফারেন্স বই সবসময় ভালো ভালো রেফারেন্স বই তোমার এখানে দেওয়া রয়েছে ফরেন রাইটারদের, যেমন জেটি বেলের জিওমেট্রি বই খুব ভালো পপুলার, 2 ডাইমেনশন 3 ডাইমেনশন, এস এল লোনি, এটা খুব দারুণ বই। তো আমার কাছে অনেক বই আছে এর ভেতরে, কিন্তু তোমাদের অ্যাজ এ স্টুডেন্ট এগুলো আমি ফার্স্ট রেকমেন্ড করছি না। আচ্ছা, তো ক্যালকুলাসের জন্য আমরা মানে যেই বইটা ফলো করব সেটা হচ্ছে আমাদের দেবাশিস সেনগুপ্ত। ওকে, আচ্ছা, পাবলিশার হচ্ছে বুকস অ্যানালাইট, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি তাও বলে রাখছি। আচ্ছা, জিওমেট্রির জন্য যে বইটা ফলো করব সেটা হচ্ছে ঘোষণ চক্রবর্তী, বইটার নামটা একটু ডিফিকাল্ট মানে মনে রাখবে, অ্যাডভান্স অ্যানালাইটিক্যাল জিওমেট্রি। ভেক্টরের জন্য আমরা কোনো বই ফলো করব না, আমি তোমাকে নোট দেব, সেই নোটটাকে স্টাডি করবে, তাতে এটা খুব ছোট সিলেবাস, দেখো তোমার জাস্ট এই 3 লাইন 4 লাইন রয়েছে, তো এটার জন্য আমি তোমাকে একটা স্টাডি নোটস দেবো, সেখান থেকে তুমি সবটাই কমন পেয়ে যাবে, ক্লিয়ার? তো এটার জন্য তোমার কোনো বই কিনতে হবে না, তাহলে এখান থেকে তোমাকে 2টো বই কিনতে হচ্ছে, বোঝা গেল সবার? আচ্ছা, নেক্সট হচ্ছে আমার CC2-তে আসছি আমরা, তো CC2-টা হচ্ছে আমাদের অ্যালজেব্রা। তো অ্যালজেব্রার উপরে মানে অ্যালজেব্রার উপরে নেক্সট ধরো যত সেমিস্টার গুলো আমাদের আছে তাতে মেনলি যে পার্টটা আছে সেটা অ্যালজেব্রার উপরেই জেনারেলি জিনিসটা আছে। অ্যালজেব্রারও 3টে ভাগ হয়, তোমরা কতটা জানো আমি জানি না, তো অ্যালজেব্রার ভেতরে মানে HS লেভেলে যেটা আমরা মেনলি পড়ি, যেখানে ম্যাট্রিক্স ট্যাট্রিক্স গুলোকে যদি বাদ দিয়ে তার আগে অবধি আমরা যেগুলো পড়েছি সেগুলো ক্লাসিক্যাল অ্যালজেব্রা বলে। তো ইউনিট 1-এ তুমি যেটা দেখতে পাচ্ছ এখানে, ইউনিট 1-এ তোমার এখানে এটা ক্লাসিক্যাল অ্যালজেব্রা, মেনলি ক্লাসিক্যাল অ্যালজেব্রা। ওকে, তো ইউনিট 1-এ তোমার যে অ্যালজেব্রাটা আছে সেটা তোমার ক্লাসিক্যাল অ্যালজেব্রা, যেটাতে ধরো কমপ্লেক্স নাম্বার বা এইসব পড়েছিলে যেরকম HS লেভেলে, তো সেই গুলোই রয়েছে। তো আমরা এখানটাতে কমপ্লেক্স নাম্বার রয়েছে, দেন থিওরিফিকেশন রয়েছে, দেন ইনইকুয়ালিটি, আর লাস্টে রয়েছে লিনিয়ার ডিফারেন্স ইকুয়েশন। অবভিয়াসলি অপশনস থাকে তোমার কোশ্চেনে, সমস্ত কম্পালসারি থাকে না, যেরকম তুমি HS এ পড়ে এসেছো যে out of 5 কোশ্চেন ইউ হ্যাভ টু অ্যান্সার 3 কোশ্চেন, এরকম টাইপেরই কোশ্চেন থাকে, কোশ্চেন আমরা পরে ডিসকাস করব। আচ্ছা, এইটার জন্য তুমি ক্লাসিক্যাল অ্যালজেব্রার জন্য বই কিনতে পারো, মানে এটাকে বইটার নামই ক্লাসিক্যাল অ্যালজেব্রা, টপিকটার নামই বুঝতে পারছো যে ক্লাসিক্যাল অ্যালজেব্রা বলি আমরা এটাকে, ক্লাসিক্যাল অ্যালজেব্রা বাই এস কে মাপা। আচ্ছা, নেক্সট হচ্ছে ইউনিট 2। ইউনিট 2-টা তোমরা যেটা ওই HS-এ ম্যাপিং ট্যাপিং যেগুলো পড়েছিলে সেই পার্টটার উপরে, এটাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, ওকে, বা মডার্ন অ্যালজেব্রাও বলে, আমি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বলছি, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। তো এখানটাতে আমাদের 3টে টপিক রয়েছে, রিলেশন, ম্যাপিং, আর এখান থেকে ওই নাম্বার সিস্টেম রয়েছে। ওকে, ISI-TISI হিসেবে এক্সাম দিলে তখন এন্ট্রান্স এক্সাম দিলে দেখবে ওখানে নাম্বার সিস্টেমের উপরে মেনলি কোশ্চেন আসে, যেগুলো ভালো ভালো এন্ট্রান্সগুলো হয় TIFR বা এইসবের এক্সামগুলো, CMIT-TIFR, তো তাতে নাম্বার সিস্টেম এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন থাকে। তো এই নাম্বার সিস্টেম এখানে রয়েছে, আর ম্যাপিং আর রিলেশন HS-এ যেরকম পড়েছিলে 11-এও রিলেশন আছে, 12-এও রিলেশন আছে, ম্যাপিংও আছে, তো প্রায় অলমোস্ট একই সিলেবাস, সেম সিলেবাস, তো ওইরকম রয়েছে, কিন্তু এখানে অনেক ডেপথে রয়েছে, ওরকম জাস্ট একটা প্রবলেম করলাম চ্যাপ্টার শেষ এরকম। ওকে, তো এইটা হচ্ছে তোমার এই পার্টটা। এবার লাস্ট যেটা ইউনিট 3 দেখতে পাচ্ছ সেটাকে আমরা লিনিয়ার অ্যালজেব্রা বলি, মানে যেখানে ম্যাট্রিক্স ট্যাট্রিক্স তোমরা HS-এ স্টাডি করেছিলে, তো লিনিয়ার অ্যালজেব্রা। তো এখানটাতে লিনিয়ার অ্যালজেব্রা বলছি আর এটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বলছি। এইটার উপরেও যেই বইটা আমরা এখানে, আমরা 2টো বই আমরা ফলো করব মেনলি এই ইউনিট 2 আর ইউনিট 3-র জন্য। মেনলি ইউনিট 2 এর উপরে যে বইটা আছে আমি বইটা একটু পরে তোমাকে দেখাচ্ছি বইটা, তো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা যে বইটা আমরা মানে ফলো করব, টপিকস ইন অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বলে বইটার নাম। তো আমি একদম বইটা ডাইরেক্ট অ্যামাজন থেকেই তোমাদের দেখাচ্ছি, যাতে তোমরা দেখে ওখান থেকে নামটা নিয়ে নিতে পারো। আর এর সাথে আমরা প্লাস এস কে মাপার একটা হায়ার অ্যালজেব্রা বলে একটা বই আছে,
হায়ার অ্যালজেব্রা, ওকে, দেখবে ওখানে লেখা রয়েছে অ্যাবস্ট্রাক্ট প্লাস লিনিয়ার, এরকম ব্র্যাকেটে রয়েছে দেখবে, অ্যাবস্ট্রাক্ট প্লাস লিনিয়ার। এগুলো তুমি তোমার পাড়ার লোকাল দোকানে পাবে না, এগুলো তোমাকে কলেজ স্ট্রিট থেকে এই বইগুলো কিনতে হবে, না হলে এগুলো তুমি তোমার পাড়ায় ওই জেনারেলি পাবে না এই বইগুলো। এটা তোর রাইটার হচ্ছে এস কে মাপা। ওকে, এস কে মাপার বইটা আমরা ইউনিট টু ইউনিট থ্রির জন্য এটা ফলো করতে পারি। আর এছাড়াও আমি তোমাকে একটা রেফার করলাম যে টপিকস ইন অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বাই সেন ঘোষ মুখোপাধ্যায় অ্যান্ড মাইতি, বইটা পরে দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, এখানে কিছু ভালো স্ট্যান্ডার্ড বই আছে যেগুলো আমি মনে করি যে পড়া উচিত এই টপিকটাতে, অ্যালজেব্রা যেহেতু তোমার সমস্ত সেমেস্টারে হয়তো এটা থাকবে, এরপরে তো তুমি এই বইগুলো এখান থেকে স্টাডি করতে পারো, মানে নিতে পারো, মানে কিনতে বলছি না আমি, তুমি তুমি ডাউনলোড করতে পারবে গুগল থেকে চেষ্টা করলে, বা তুমি ওই তোমাদের কলেজের লাইব্রেরি থেকেও দেখবে বই তুলতে পারবে। তো ওইগুলো ভালো বই, যদিও এইখানে সেমেস্টারতে তোমাকে ওই ভালো বইগুলো অ্যালজেব্রার এখানে রেফার করেনি। তো আমি একটা অন্য সেমেস্টারে যাচ্ছি তোমাদের সেই সেমেস্টার থেকে, এই একই টপিকের কন্টিনিউয়েশন, মানে এই যে একই টপিক বলতে, এটা তো তোমার মানে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বোঝালাম, এটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। তো অ্যাবস্ট্রাক্ট আর লিনিয়ার অন্য সেমেস্টারে রয়েছে, সেখান থেকে আমি বইয়ের নামটা তোমাকে রেফার করছি। এটা আমি তোমাদের থার্ড সেমেস্টারে যাচ্ছি, মানে বেটার আছে। তো এখানে তোমার, এখানেও তোমার একটা লিনিয়ার অ্যালজেব্রা আর এইটা রিং থিওরি, এটা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার পার্ট। তো এখান থেকে তোমার আমি বইগুলো আমার সুবিধা হবে বলতে, তো আমি এখান থেকে বলছি। আচ্ছা, এখানে এই ফার্লিং এর যে বইটা আছে মানে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার উপরে, ওকে, এই বইটা যথেষ্ট ভালো। তবে তুমি এটা তুমি ইন্টারনেটে পাবে কিনা ফ্রি আমি অতটা জানি না, আমার যে বইগুলো ভালো লাগে সেগুলো আমি বলছি, এক একজন এক এক রকম মনে হবে। আমার ফিডবার্গের বইটা খুব ভালো লাগে, আমি মানে যখন থার্ড সেমেস্টার উঠবে বা ফিফথ সেমেস্টার উঠবে তখন আমি ফিডবার্গের লিনিয়ার অ্যালজেব্রাটা পড়াই, অ্যাজ এ টেক্সট বই হিসাবেই পড়াই। তো ফিডবার্গের এটা বই পড়তে পারো। গ্যালিয়ানের তোমার অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার বইটা ভীষণই ভালো, এটাও তুমি ফলো করতে পারো। বাট এইগুলো তোমার ফার্স্ট সেমেস্টারে ফলো করার কিছু নেই, এগুলো তোমাকে অন্তত থার্ড সেমেস্টারে আসতে হবে। যারা ইন্টারেস্টেড স্টুডেন্ট বেশি শিখতে চাও বা এরকম করে, তো এখন থেকেই ফলো করতে পারো, এগুলো পিডিএফ পাওয়া যায় ইন্টারনেটে। খুব মোস্ট পপুলার লোক, ওয়ান অফ দ্য ফেমাস, একদম গুরুদেব লোক, গিলবার্ট স্ট্র্যাং। গিলবার্ট স্ট্র্যাং এর নিজের পড়ানো ভিডিও ইউটিউবে প্রচুর পেয়ে যাবে, বাট আমি রেকমেন্ড করবো এখন দেখতে না, অন্তত থার্ড সেমেস্টার অবধি পৌঁছাতে, তখন গিয়ে গিলবার্ট স্ট্র্যাং এর ভিডিও দেখবে, তাহলে বুঝতে পারবে, না হলে আমাদের সিলেবাস ওদের সিলেবাস পুরো ডিফারেন্ট হয়। তো গিলবার্ট স্ট্র্যাং এর লিনিয়ার অ্যালজেব্রাও আমি ফলো করি, কুমার সেনের লিনিয়ার অ্যালজেব্রাও খুব ফেমাস বই, ওকে, হফম্যান কুঞ্জেরও লিনিয়ার অ্যালজেব্রা খুব ফেমাস, বাট এটা ডিফিকাল্ট আছে, এটার জন্য খুব বেটার স্টুডেন্ট হতে হয়, তাহলে হফম্যান কুঞ্জ স্টাডি করা যায়, ওকে। আর্টিনের বইও ভালো, হার্স্টেনের বইও ভালো, অনেক বই আছে এগুলো ভালো। এইখানে এই যে রাইটার দেখছো এম কে সেন, ওনাদেরই আরেকটা বই বলছিলাম, এটা মরিসনের সাথে লেখা, মরিসনের সাথে বইটা আমি রেফার করছি না, এটাও ভালো বই মরিসনের সাথে, কিন্তু আমি ওই টপিকস ইন অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা ওই বইটা আমি রেফার করছি, ওইটাই অ্যাজ আমি টেক্সট বই হিসাবে ফলো করবো। বোঝা গেল, এগুলো রেফারেন্স বই বললাম, এগুলো যেহেতু ফিউচারে তোমাকে সাবজেক্টটা কন্টিনিউয়েশন থাকবে, তো এইসব বইগুলো ভালো, এগুলো তুমি ডাউনলোড করে, আমি যেগুলো টিক দিয়েছি এগুলোকে তুমি ডাউনলোড করে এগুলো ফলো করতে পারো, যদি তোমার মানে এম থাকে যে ফিউচারে তুমি আরো এটা নিয়ে পড়বে, মানে এরপরে ফার্দার আরো স্টাডি করবে আগাবে। আচ্ছা, এবার কথা হচ্ছে যে ধরো সাপোজ আমরা আজকের ক্লাসটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, ইন্ট্রোডাক্টরি ক্লাস মিনস হচ্ছে অ্যাবাউট সিলেবাস অর অ্যাবাউট তোমার এই কি কোর্স বই লাগবে বা এইগুলোর উপরে আমি তোমাকে মেনলি পড়াবো, হচ্ছে নেক্সট ক্লাস থেকে আমি তোমাকে স্টার্ট করব। এখনো আমার অনেক কিছু বলার বাকি আছে, ম্যাথসের বই একটাই হতো, এখানে তো বুঝতে পেরেছো ম্যাথসের বই একটা হয় না, ধরো ওই সিলেবাস যদি টোটাল দেখো, এই টোটাল সিলেবাসে হয়তো তোমার 40টা ম্যাথসের বই পড়তে হবে, ঠিক আছে, 3 বছরে হয়তো মিনিমাম 40টা পড়তে হবে, যেগুলো তোমাকে অ্যাজ এ টেক্সট বই হিসাবে পড়তে হবে। তুমি যদি রেফারেন্স বই পড়তে চাও, সেখানে ধরো আরো তোমার 100টা রেফারেন্স বই হয়তো তোমার দাঁড়াবে, তোমাকে এতগুলো টেক্সট বই হিসাবে পড়াশোনা করতে হবে, এবং যথেষ্ট ডিফিকাল্ট আছে, বুঝতেই পারছো যে পড়াশোনা ছাড়া অন্য কোনো কনসেন্ট্রেশন যদি থাকে, ধরো সাপোজ কেউ এখন পাবজি খেলা বন্ধ করে দিয়েছে, কিন্তু কেউ গেমিং আছে বা এরকম করে যাদের নেশা আছে, তো তাদের জন্য এই লাইনটা সুইটেবেল না, যারা ম্যাথ সত্যিকারে ভালোবাসো, ওকে,
তো তাদের জন্য এই লাইনটা, মানে ধরো সাপোজ ভালোবাসা বলা জিনিসটা আলাদা। সাপোজ আমার শাহরুখ খানকে ভালো লাগে বা আমার ক্যাটরিনা কাইফকে ভালো লাগে, ওখানে ভালো লাগা ওইটা কিন্তু ভালো লাগে, তুমি কিন্তু ভালোবাসো না তাকে। তো দিস ইজ দ্য ডিফারেন্স। তো আমি ভালোবাসি বলছি, ওকে, মানে দিস ইজ মাই প্যাশন, ক্লিয়ার। আর আমার শাহরুখ খানের অ্যাক্টিং ভালো লাগে, শাহরুখ খানকে ভালো লাগে, তার এটা দুটোর ভিতরে ডিফারেন্স আছে, মানে অনেক ডিফারেন্স আছে। আমি মানে এটা নিয়ে আমি সারা জীবন চলবে, এটা নিয়ে উপরে আমার লাইফে কেরিয়ার হবে, এই ম্যাথমেটিক্স অনার্সের উপরে, এটার বেসিসে আমি জব পাবো, এটার বেসিসে আমার মানে ইন ফিউচার আমি রিসার্চে যাবো না কোথায় যাবো, কোন দিকে আমার কেরিয়ার হবে, তো পুরো জিনিসটা হচ্ছে আমার এটার উপর ডিপেন্ড করছে। ওকে, বোঝা গেল?